হাই ফ্রেন্ডস, আমি অইন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজ 22শে এপ্রিল আমরা সপরিবারে চলেছি উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আমরা বেশ অনেকগুলি জায়গায় ঘুরব এবারে, আলাদা আলাদা এপিসোড অনুযায়ী আসবে সেই ভিডিও। আমাদের প্রথম গন্তব্য লাভা। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এবারে আমাদের যাত্রা। টিকিট কাটা আছে নিউ মাল জাংশন পর্যন্ত। বাড়ি থেকে বেরোতে একটু দেরি হবার কারণে আর স্টেশনে পৌঁছে ব্লগ বানানো হয়নি, কোনো মতে ট্রেন ধরেছিলাম। কাঞ্চনকন্যাতে উঠলাম অনেক বছর বাদে। ট্রেনের এসি কামরাগুলি সামনের দিকে, তাই অনেকটা হাঁটতে হলো। একবারে ট্রেনে উঠে একটু স্বস্তি পেলাম। সাড়ে নটাতেই আমরা ডিনার করতে এলাম। ঘুম পেয়ে গেছে, খেয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে। এত টায়ার্ড ছিলাম, আমার মনে হচ্ছিল বসে বসেই ঘুমিয়ে পড়ি। এমনি ট্রেন তো অন টাইমেই ছেড়েছে, একদম 8:35 ছেড়েছে। আশা করছি তাড়াতাড়ি করে আমরা পৌঁছে যাব। কেমন লাগছে? এই ড্রাই আলুর দমটা বেশ ভালো লাগছে, ভালো নেই লাগছে। বাড়ির তো সব ট্রেনে একবারে এসি কামরায় বেডরোল দেওয়া শুরু হয়নি। কোভিড বিধি শিথিল হবার পর কোনো কোনো ট্রেনে আগে ভাগেই সব চলে এসেছে, আবার কোথাও বা বেশ দেরি হয়েছে। মার্চে দার্জিলিং মেলে এসি কামরায় আমরা বেডরোল পাইনি, তবে এবারে এপ্রিলের শেষে 2 এসিতে বেডরোল পেলাম, যদিও টাওয়েল বা কামরায় পর্দা ছিল না, শুধু বালিশ এবং 2টি বেডশিট ছিল। রাতের খাবারের পর এবার ঘুমানোর পালা। আসলে তোমার জন্যই আমি টু টায়ারটা, টু টিয়ার তোমার জন্যই আমি এসি এই টু টিয়ারটা বুক করলাম।
তার কারণ থ্রি টিয়ারে আমাদের প্রবলেম হচ্ছিল, তাই না? শুতে দুজনে একসাথে, তুমি এখন একটু বড় হয়ে গেছো, তোমার সাথে শুতে একটু খুব প্রবলেম হচ্ছে। তখন বড় লোক আছে, তখন মহারাজা এক্সপ্রেসে চলবো। আচ্ছা, মহারাজা এক্সপ্রেসে চলবো তার একটু আগে। তো এটা এটা একটা মানে বাচ্চাদের সাথে গেলে এটা একটা রেকমেন্ডেড ব্যাপার যে টু টিয়ারে আর কি জায়গাটা একটু স্পেস বেশি পাওয়া যায়, সেটার জন্য আর কি একটু বড় হয়ে গেলে বাচ্চারা টু টিয়ারে বেশ কমফোর্টেবল, মানে আমি বলবো না যে প্রচণ্ড কমফোর্টেবল, বাট ঠিক আছে, মানে অ্যাটলিস্ট স্পেস পাওয়া যায়। মানে থ্রি টিয়ারে কোনো স্পেসই পাওয়া যায় না, থ্রি টিয়ার বা স্লিপার দুটোই প্রায় সেম। তো ওইগুলোতে এখন এই বয়সী বাচ্চারা তার সাথে আরেকজন গার্জিয়ান, এভাবে অসুবিধা। আবার বয়সটা এমন যে আলাদা করে যে টিকিট কেটে দেবো সেটাও সেটাও আর কি ভয় লাগে, মানে তাহলে আর কি মনে হয় যে পড়ে যাবে বা ঢলঢল করছে এরকম। তুই যখন আরেকটু বড় হয়ে যাবি, এই ধর দু তিন বছর পরে, তখন তোকে আলাদাই শুতে হবে, আলাদাই শুতে হবে, কারণ এই স্পেসটা মানে তখন তোর পাটা লম্বা হয়ে যাবে, তো অসুবিধা হবে না আর কি সেক্ষেত্রে, তাই না? নিউমাল জাংশন থেকে লাভার দূরত্ব 58 কিলোমিটার। আমাদের টিকিট কাটা ছিল নিউমাল পর্যন্ত, এবং নিউমাল থেকে গাড়ি ভাড়া করে সহজেই পৌঁছে যাওয়া যায় লাভা। গাড়ি ভাড়া পড়ে 3,000 টাকা মতন, অফ সিজনে আর একটু কম হতে পারে। তবে আমরা যাতায়াতের খরচ কমানোর জন্য স্থির করলাম শিলিগুড়িতে নেমে ব্রেক জার্নি করে যাব, তাতে সময় একটু বেশি লাগবে এবং খরচ কম হবে। শিলিগুড়ি স্টেশনে নামলাম, নেমে এখন এখান থেকে আমরা শেয়ারে যাব কালিম্পং, তাই তো? শিলিগুড়ি স্টেশনের ঠিক বাইরেই তেনজিং নোরগে বাস স্টপ। সেখান থেকে কালিম্পংয়ের বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। ভাড়া নিল 130 টাকা মাথা পিছু। চারপাশের সবুজ আর পাহাড়ের মন কেমন করা সৌন্দর্য দেখতে দেখতে পথ চললাম। সকাল 9টায় বাস ছেড়ে বেলা 12টায় কালিম্পং স্ট্যান্ডে এসে নামলাম। পরের পর্বে জানাবো এরপর আমরা কিভাবে লাভা পৌঁছলাম, পরের পর্বটি দেখতে ভুলবেন না।
যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, এবং সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং টুইটারে।